একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে, আরও 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদে কতদিনের যোগান সম্ভব হবে? চারটি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেনে বলেছে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে, এরপর কোশ্চেনে বলেছে আরও 300 জন সেনা উপস্থিত হলে, অর্থাৎ 500 জন সৈন্য তো ছিলই, এর সঙ্গে 300 জন সেনা যদি উপস্থিত হয় তাহলে মোট সৈন্য সংখ্যা হয়ে যাবে 500 সাথে 300 যোগ করলে 800 জন হয়। তো এই 800 জন সৈন্যের ওই রসদে কতদিনের যোগান সম্ভব হবে এটাই আমাদের বের করতে হবে। তো এবার ফর্মুলা অনুযায়ী সৈন্যগুণ দিন সমান সৈন্যগুণ দিন। তো প্রথমে সৈন্য কত ছিল 500 জন সৈন্য, তাই সৈন্যের জায়গায় 500 লিখেছি, গুণ দিন সংখ্যা কত ছিল 24, দিনের জায়গায় 24 লিখেছি, এরপর এখন সৈন্য সংখ্যা 800, তাই সৈন্য সংখ্যার জায়গায় 800 লিখেছি, গুণ দিয়ে দিন সংখ্যা আমরা জানি না, জিজ্ঞাসা চিহ্ন যেরকম আছে লিখে দিয়েছি, ঠিক আছে। তো এটা আমরা তাহলে আমাদের কি 500 জন সৈন্যের যে রসদটা 24 দিন চলছে সেই রসদটা যদি 800 জন সৈন্যের কতদিন চলবে এটা আমাদের বের করতে হবে। তো সেই কারণে মাঝখানে সমান দিয়েছি, মাঝখানে সমান থাকায় এবং এখানে এরম গুণ থাকায় আমরা কাটাকুটি করতে পারবো। এখানে এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য আমি কেটে দিলাম। এবার 8 দিয়ে যদি 24কে কাটে তাহলে কত হয়, 3 হয়, যেহেতু 8 3 24। এবার 3-এর সঙ্গে 5 গুণ করলে 3 5 15, অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্ন মানে দিন সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি কত, 15। এই 15 দিন আছে অপশান বিতে, তাই অপশান বি 15 দিন হয়ে যাবে সঠিক উত্তর। একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে 10,000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে, সংস্থাটি 9 দিনে 10,000টি বাল্ব তৈরির বরাত পায়, আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে নির্দিষ্ট সময় কাজটি সম্পন্ন করতে? চারটি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো এখানে ফর্মুলা হচ্ছে লোক গুণ দিন বাই কাজ সমান লোক গুণ দিন বাই কাজ, অর্থাৎ প্রথম ক্ষেত্রে 45 জন ব্যক্তি 12 দিনে 10,000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করছে, তাই এখানে লোক বা ব্যক্তির জায়গায় 45 লিখেছি, গুণ দিনের জায়গায় 12 লিখেছি, আর কাজ বলতে এই যে 10,000টি বাল্ব প্রস্তুত করছে এটাই হচ্ছে কাজ, তাই কাজের জায়গায় 10,000 লিখেছি, ঠিক আছে। তারপরে কোশ্চেন এখানে লোক বা ব্যক্তির সংখ্যা এখানে বলে দেয়নি, তো সেই কারণে আমি ধরে নিলাম 1 জন। দিন সংখ্যাটা বলে দিয়েছে কত, 9 দিন, তো 9 দিনে কতটা কাজ, 10,000টি বাল্ব, সেই 10,000টি বাল্বের কথাই বলেছে, ঠিক আছে। তো কাজের জায়গায় আমি 10,000 লিখেছি। এবার পরীক্ষার সময় যেহেতু এখানেও কাজের পরিমাণ, এখানেও কাজের পরিমাণ 10,000 করেই আছে, 10,000টি বাল্ব, সেক্ষেত্রে এটা যেহেতু মাঝখানে সমান থাকে এরকম নিচ নিচ কেটে যায়, তাই পরীক্ষার সময় এটা লেখার দরকার নেই, কারণ লিখলে সময়টা নষ্ট হবে, ঠিক আছে। তো এবার যাই হোক, এবার আমরা মাঝখানে সমান থাকে, এবার এই 9-এর সাথে এবার 45কে কাটবো, 9 দিয়ে 45কে কাটলে 5 হয়, যেহেতু 9 5 45, তাহলে এখানে 5 12 গুণ করলে 60 হয়, x সমান 60, তাহলে ব্যক্তি সংখ্যা আমি কত পাচ্ছি, 60 পাচ্ছি। এবার কোশ্চেনে বলেছে আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে, অর্থাৎ কোশ্চেনে তো প্রথমে 45 জন ব্যক্তির কথা বলেছিল, বাট এখন লাগছে কতজন, 60 জন লাগছে, তাহলে কতজন বেশি লাগছে সেটাই বের করতে বলেছে। তো আমরা কী করবো, 60 থেকে 45 বিয়োগ করে দেবো, 60 থেকে এই 45 বিয়োগ করলে 15 হয়, তো 15 জন লোক অতিরিক্ত বা বেশি নিয়োগ করতে হবে, অর্থাৎ আগে তো আমার 45 জন ব্যক্তি ছিল, এখন 60 জন লাগছে, আগের থেকে কত বেশি লাগছে, 15 জন বেশি ব্যক্তি নিয়োগ করতে হচ্ছে। তো সেই কারণে অপশানটি 15 হয়ে যাবে সঠিক উত্তর। এক চা বিক্রেতা 250 টাকা প্রতি কেজি দরের এ চা 150 টাকা প্রতি কেজি দরের বি চায়ের সঙ্গে 2:5 অনুপাতে মেশালেন, এরপর এই মিশ্রিত চা 200 টাকা প্রতি কেজি দরে যদি তিনি বিক্রি করেন তাহলে তার লাভের শতকরা হার কত? চারটি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেনে বলেছে চা বিক্রেতা এ চায়ের সাথে বি চা 2:5 অনুপাতে মিশিয়েছে, তো আমি ধরে নিলাম চা বিক্রেতা এ চায়ের 2 কেজির সাথে বি চা 5 কেজি মিশিয়েছে। এবার কোশ্চেনে বলে দেওয়া আছে এ চা 1 কেজির ক্রয়মূল্য হচ্ছে 250 টাকা, তাহলে এ চায়ের 2 কেজির ক্রয়মূল্য হবে 2 × 250 মানে 500 টাকা। একইভাবে বি চায়েরও 1 কেজির ক্রয়মূল্য বলে দিয়েছে 150 টাকা, তাহলে বি চায়ের 5 কেজির ক্রয়মূল্য হবে এই 5 × 150 সমান 750 টাকা, ঠিক আছে। এবার যেহেতু কোশ্চেনে বলেছে চা বিক্রেতা এ চায়ের সাথে বি চা মিশিয়ে দিয়েছে, তাই এই 2 কেজির সাথে 5 কেজি মিশিয়ে দিলে 7 কেজি হচ্ছে, তো 7 কেজি মিশ্রিত চায়ের মোট ক্রয়মূল্য 500 টাকা + 750 টাকা, তো 500 সাথে 750 যোগ করলে 1,250 টাকা। আচ্ছা, এখানে এবার কোশ্চেনে বলেছে এই মিশ্রিত চা, এই মিশ্রিত চা বলতে 7 কেজি মিশ্রিত চা তিনি কী করেছেন, 200 টাকা প্রতি কেজি দরে বিক্রি করেছে, অর্থাৎ 1 কেজি যদি 200 টাকায় তিনি বিক্রি করেন তাহলে এই 2 কেজির সঙ্গে 5 কেজি মিশ্রিত 7 কেজি, তো 7 কেজি মিশ্রিত চায়ের বিক্রয়মূল্য হবে এই 7 × 200 = 1,400 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম 1,250 টাকা হচ্ছে ক্রয়মূল্য আর বিক্রয়মূল্য হচ্ছে 1,400 টাকা। তো আমরা বুঝতে পারছি লাভ হয়েছে, কত লাভ হয়েছে সেটা কীভাবে পাবো, এই বিক্রয়মূল্য অর্থাৎ 1,400 টাকা থেকে এই ক্রয়মূল্য মানে 1,250 টাকা আমরা বিয়োগ করে দেবো, ঠিক আছে। বিয়োগ করে দিলে আমরা লাভ পেয়ে যাবো, তো বিয়োগ করলে কত হচ্ছে 150 টাকা, অর্থাৎ লাভ হচ্ছে 150 টাকা। কিন্তু কোশ্চেনে লাভের শতকরা হার জানতে চেয়েছে, অর্থাৎ 100 টাকায় কত লাভ জানতে চেয়েছে। তো এই শতকরা লাভ বের করার ফর্মুলা হচ্ছে লাভ বাই ক্রয়মূল্য গুণ 100, অর্থাৎ এই 1,250 টাকা তো ক্রয়মূল্য ছিল, তো এর ওপর লাভ হয়েছে কত, 150 টাকা।
তাহলে কোশ্চেনে জানতে চাই 100 টাকায় কত লাভ, তাই এর সাথে আমরা 100 গুণ করে দেবো, ব্যাস এটা কাটাকুটি করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এখানে উপনীত 0 0 কেটে দিলাম, এখানে 100 আর 125 আমি 25 দিয়ে কেটেছি, 25 5 125, 25 4 100। এবার এই 5 দিয়ে 15কে কাটলে 3 হয়, যেহেতু 5 3 15, তাহলে উপরে এই 3 এর সাথে 4 গুণ করলে 3 4 12, তো 12% হয়ে যাবে সঠিক উত্তর। তো এই 12% অপশন বিতে অপশন বি হয়ে যাবে সঠিক।